সর্বপ্রথম ফিল্টারের একটা স্টেজ থাকে, এই স্টেজটার কাজ হচ্ছে পানিটাকে ছেকে দেওয়া। এই ডেলেক্স কার্বনের কাজ হচ্ছে এটার ভিতরে কিন্তু খনিজ পাথর দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের আপনার ফাইবার স্টোন দেওয়া আছে, এটার কাজ হচ্ছে পানিটাকে মিনারেল করা। পানিটা যখন এটার মধ্যে যাবে, পানির মধ্যে যত প্রকার ব্যাকটেরিয়া আছে, দুর্গন্ধ আছে এবং পানির বিভিন্ন টিডিএস বলেন, অতিরিক্ত আয়রনের যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু এখানে গিয়ে আপনার পানিটা ডিভাইডেড করে ফেলবে। আর আমাদের যে ফিল্টারগুলো আছে এটা যখন আপনি ব্যবহার করবেন, আপনার কাছে মনে হবে আপনি বাজারজাতক যে পানিটা খাচ্ছেন এই ফিল্টার থেকে সেই পানিটাই আসতেছে আপনার কাছে, এমনটাই মনে হবে। তো দর্শক, যেটা বলছিলাম আজকে আমরা চমৎকার কিছু পানির ফিল্টার দেখাবো, অনেক অনেক পানির ফিল্টার আপনারা পেয়ে যাবেন হচ্ছে ক্রোকারিস পার্কে। তো স্পেশালি এই যে ফিল্টারগুলো আছে এগুলোর মধ্যে থেকে আজকে আমরা কথা বলবো হচ্ছে CT40 নিয়ে। তো CT40 পানির ফিল্টারগুলোর যে প্রাইসগুলো আছে, বর্তমান দাম সম্পর্কে আমরা জানবো, আর তারা কীভাবে ডেলিভারি দিচ্ছে, ওয়ারেন্টি গ্যারান্টি, আমরা সব কিছু আজকের এই ভিডিওটাতে জানাবো। আমাদের সাথে আজকের পুরো ভিডিওটাতে রয়েছে বাবু ভাই। বাবু ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি আছি আলহামদুলিল্লাহ। ভাই, পানির সমস্যা আসলে অনেকেই ভুগছেন, চাচ্ছেন যে ভালো মানের পানির ফিল্টার নিতে। তো বাজারে তো অনেক ফিল্টার আছে, তো আপনারা কী কী ফিল্টার বিক্রি করছেন? আমাদের কাছে মূলত সব ধরনের পানি ফিল্টারই অ্যাভেলেবেল আছে। তবে একটা বিষয়ে ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে এক এক এরিয়ার পানির কিন্তু সমস্যা এক এক রকম, এক এক রকম। আচ্ছা, ঢাকা শহরে কোনো কোনো জায়গায় দেখবেন যে আপনার পানিতে অতিরিক্ত আয়রন, কোনো জায়গায় পানিতে কালো ময়লা আসছে, কোনো জায়গায় অনেক দুর্গন্ধ। আচ্ছা আচ্ছা। আবার টিডিএস এর ব্যাপারটাও কিন্তু এক এক জায়গায় এক এক রকম, এক এক রকম। তবে সবকিছুর মধ্যে একটা সলিউশন আছে আমাদের কাছে। যে ফিল্টারগুলো আছে আমাদের যে দক্ষ টেকনিশিয়ান, এরা আপনার বাসায় গিয়ে আপনার পানির পরিস্থিতি বুঝে আপনাকে এটা কাস্টমাইজ করে দিবে, করে দিবে। আচ্ছা, আজকে আমরা মূলত কথা বলবো হচ্ছে হিরন ব্র্যান্ডের CT40 একটা সিরিজ নিয়ে। আচ্ছা, এই যে ফিল্টারটা আমরা দেখছি, এটার মধ্যে আপনার দুইটা ভেরিয়েন্ট হবে, একটা হচ্ছে আপনার মেরুন কালার আর একটা হচ্ছে আপনার ব্লু কালার। আর এই ফিল্টারটার মধ্যে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনার এরিয়াতে যদি পানির টিডিএসটা যদি 200 উপরেও হয়, আমরা কিন্তু বেস্ট কার্টিজ দিয়ে কিন্তু এটাকে কাস্টমাইজ করে দিব, যেটা পানির টিডিএস পয়েন্ট আসবে 35 এর আমরা কিন্তু খুব ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির কার্টেজ দিয়ে ফিল্টার গুলোকে কাস্টমাইজ করে দিব, যেটা কিনা আপনি বছরের পর বছর ওয়াশ করে ব্যবহার করতে পারবেন। আর আমাদের কাছে যে CT40 ফিল্টারটা আছে এটাতে একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে যে এই ফিল্টারটাতে কিন্তু আপনার 95% ড্রেনিং সিস্টেম আছে। আপনার যে পানিটা বাসায় যে সমস্যা, যে পানিগুলোতে আছে, এই পানিটা যখন এই ফিল্টারে ইন হবে, আউটলাইন থেকে কিন্তু এটা ড্রেন লাইন আছে, ড্রেন লাইন দিয়ে কিন্তু সম্পূর্ণ ময়লাটা চলে যাবে এবং প্রতিদিনই কিন্তু ফিল্টারটা ওয়াশ হবে অটোমেটিক, যেটাকে বুস্টার ওয়াশ বলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই ফিল্টারটার মধ্যে 125 PSI একটা মোটর থাকবে, যেটার মাধ্যমে আপনার পানিটাকে খুব দ্রুত আপনার ফিল্টারিং করার একটা প্রেশার ক্রিয়েট করে দিবে। আর এটার মধ্যে কি কি থাকবে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম ফিল্টারের একটা স্টেজ থাকে, এই স্টেজটার কাজ হচ্ছে পানিটাকে ছেকে দেওয়া। এটা কিন্তু আহামরি কিছু না, এটা খুবই নর্মাল একটা জিনিস। এই সেডিমেন্টার কাজ হচ্ছে পানিটাকে প্রথম স্তরে ময়লাটাকে ছেকে দেওয়া, যেগুলো ভাসমান বা দেখা যায়, যেমন ধরেন পানিতে অতিরিক্ত আয়রন, এটা ছেকে ফেলবে। পানিতে ধুলা ময়লা, অনেকে পানি টাঙ্কিতে রাখে, টাঙ্কিতে ময়লা হয়, চাওলা হয়, সেগুলো কিন্তু এটা ছেকে ফেলবে। হ্যাঁ, এটার কাজ হচ্ছে জাস্ট পানিটাকে ছেকে দেওয়া। আচ্ছা, এরপরে আছে আপনার এখানে দেখেন ডেলেক্স কার্বন, ঠিক আছে। এই ডেলেক্স কার্বনের কাজ হচ্ছে এটার ভিতরে কিন্তু খনিজ পাথর দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের আপনার ফাইবার স্টোন দেওয়া আছে, এটার কাজ হচ্ছে পানিটাকে মিনারেল করা। এখানে আপনার দেওয়া আছে, দেখেন এখানে কয়েকটা বিষয় দেওয়া আছে, এখানে ক্লোরাইন, তারপরে টেস্ট রিডাকশন অর্ডার, বিভিন্ন ধরনের অপশন, টিডিএস। এইটার কাজ হচ্ছে মূলত পানিটাকে ডিভাইডেড করে ফেলা, পানির মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে এবং যে প্রসেসগুলো আছে এটাকে ডিভাইডেড করে ফেলা। আচ্ছা, এরপরে আছে এটার মধ্যে আরেকটা আপনার ডিলেক্স কার্বন, এটাকে অ্যাক্টিভ কার্বন বলা হয়, এটা পুরোটাই কিন্তু খনিজ কয়লা দিয়ে তৈরি করা। আচ্ছা, এইটা কাজ হচ্ছে পানিটা যখন এটার মধ্যে যাবে, পানির মধ্যে যত প্রকার ব্যাকটেরিয়া আছে, দুর্গন্ধ আছে এবং পানির বিভিন্ন টিডিএস বলেন, অতিরিক্ত আয়রনের যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু এখানে গিয়ে আপনার পানিটা ডিভাইডেড করে ফেলবে। আচ্ছা, ডিভাইডেড করার পরে এরপরে এটা চলে যাবে হচ্ছে আপনার, এখানে আছে আমাদের কাছে ল্যান্ডশেন ব্র্যান্ডের, এটা হচ্ছে এলিমেন্ট প্রসেসের একটা মেমব্রেন। আচ্ছা, এই মেমব্রেনটার কাজ হচ্ছে পানির মধ্যে যে দুর্গন্ধ, এটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস, দুর্গন্ধটাকে কাটিয়ে ফেলা, আর্সেনিকটাকে কাটিয়ে ফেলা, এবং যেটা কিনা আপনার মূলত চোখে দেখা যায় না, ব্যাকটেরিয়া টাইপ যে জীবাণুগুলো আছে এই মেমব্রেনের মাধ্যমে সেটা ডিভাইডেড হবে। এখানে টুইন লাইন দেওয়া আছে, টুইন লাইনের মাধ্যমে ওয়ান লাইনে বিশুদ্ধ পানি চলে যাবে,
এবং সেকেন্ড লাইনে আপনার ময়লা পানিটা ডিভাইডেড হয় ড্রেন লাইন দিয়ে চলে যাচ্ছে। অনেক এলাকায় তো ভাই পানি পরিষ্কার আসে কিন্তু পানিতে গন্ধ আসে, অনেক গন্ধ খেতে। এই মেমব্রেনটা যখন থাকবে, আমি আপনাকে এতটুকু বলে দিই, আপনি যখন মাম পানিটা খান আপনার মুখে কিন্তু এটা অন্যরকম লাগে, অন্যরকম। আপনি যখন বাজার থেকে কোনো পানি কিনবেন, সাধারণ কেনা পানি এবং আপনার বাসার কলের পানি যখন দুই গ্লাসে নিয়ে খাওয়া ট্রাই করবেন, দেখবেন দুইটা পানি খেতে দুই রকম, দুই রকম হবে। এটার কারণ হচ্ছে পানিতে সঠিক আপনার মিনারেল এবং টিডিএস এবং পানির যে টেস্ট রিডাকশন আছে এগুলার একটা মিক্সিং এর ব্যাপার আছে। এই জিনিসগুলো যখন কোনো বাজারজাত কোম্পানি যখন পানিটা প্রস্তুত করে, যে জিনিসগুলো গ্যাপ থাকে সেটা তারা পূরণ করে ফেলে। এবং অনেক হাইড্রোলিক ফিল্টারিং সিস্টেমের মাধ্যমে সে পানিটাকে ফিল্টারিং করা হয়, যার কারণে সেটা মুখে একটু অন্যরকম লাগে। আর আমাদের যে ফিল্টারগুলো আছে এটা যখন আপনি ব্যবহার করবেন, আপনার কাছে মনে হবে আপনি বাজারজাত যে পানিটা খাচ্ছেন এই ফিল্টার থেকে সেই পানিটাই আসতেছে, আপনার কাছে এমনটাই মনে হবে। আর আমাদের এই ফিল্টারগুলোর ভিতরে আপনার এটার ভিতরে একটা ট্যাঙ্কি আছে, এটা ফিক্সড ট্যাঙ্কি যেটাকে বলে, এটাকে বলে আপনার ক্যাবিনেট টাইপ ফিল্টার। এটা আপনি যে কোনো জায়গাতে সেট করতে পারবেন। আচ্ছা আচ্ছা। যেমন আমাদের এখানে কিন্তু ওপেন টাইপ ফিল্টার আছে। এই ফিল্টারগুলো অনেক সময় দেখা যায় রান্নাঘরে ব্যবহার করলে বিভিন্ন কারণবশত রান্নাঘরের যে গরম তাপের কারণে বিভিন্ন ভাবে ময়লা হয়ে যায়। আচ্ছা, এটা পরিষ্কার করতে ঝামেলা হয়। কিন্তু এটা তো বক্স ফিল্টার, যার কারণে এটা আপনি চাইলে ড্রয়িং রুমে রাখতে পারেন, কিচেন রুমেও রাখতে পারেন, যে কোনো জায়গাতে আপনি এটা রাখতে পারেন। দেখতেও খুব সুন্দর এবং পানিটাও নেওয়া যায় খুব সহজে। এইখানে একটু খেয়াল করলে আপনি দেখতে পারবেন, আমি একদম প্র্যাকটিক্যাল আজকে দেখিয়ে দিতে চাচ্ছি। আচ্ছা, একটা আমরা একটু খুলে দেখাই, এই যে আনবক্স করে দেখাই, এগুলোর ভেতরে হচ্ছে এই যে 10 লিটারের রিজার্ভ ট্যাঙ্ক। এই যে দেখেন, এটা সম্পূর্ণ গ্লাস, এটা গ্লাস, গ্লাস হওয়ার কারণে এটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখতে পারবেন আপনি। আচ্ছা, ঠিক আছে। আর এই যে দেখেন হাউজিং এর ভিতরে যেটা আছে, এখানে আপনি খেয়াল করবেন এখানে প্রতিটা ম্যাটেরিয়াল কিন্তু হেরন ব্র্যান্ডের। আচ্ছা, এই যে দেখেন এটা 3000 গ্যালন সার্ভিস দিবে এটা। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার পানির যে মিনারেল যে টাইপগুলো আছে, পানিটাকে আরো স্বচ্ছ করে ফেলা, পানিটাকে আরো খাওয়ার উপযোগী করার জন্য এটাকে টোটাল স্টেজ হচ্ছে 5 স্টেজ। 5 স্টেজ, হ্যাঁ। এটা হচ্ছে পঞ্চম স্টেজ, পঞ্চম স্টেজের মাধ্যমে পানিটাকে আরো টেস্ট করে ফেলবে। আপনি খেয়াল করবেন এখানে কিন্তু 10 লিটার একটা ট্যাঙ্কি আছে, রিজার্ভ ট্যাঙ্ক আছে। এই পানিটা ফিল্টারিং এ প্রথমে 10 লিটার ট্যাঙ্কিতে চলে যাবে। আপনি যখন কল থেকে পানি নেবেন, এক গ্লাস পানি নেবেন, অটোমেটিকলি এক গ্লাস পানিটা রিজার্ভ হয়ে যাবে, রিজার্ভ হয়ে যাবে। দেখা যাচ্ছে যে ইমার্জেন্সি অনেক সময় কারেন্ট নাই, ওই সময় এই 10 লিটার পানি আপনাকে একটা শর্ট সাপোর্ট দিবে। আর আপনার যখন পানি দরকার, বিদ্যুৎ আছে, আপনি চাইলে এখান থেকে 20-30-40 লিটার পানি কিন্তু নিয়ে আলাদা করে সংগ্রহ করে রেখে দিতে পারবেন। আর আমাদের এখানে দেখেন যে বুস্টার যে পাম্পটা আছে, আপনি খেয়াল করবেন এটা 24 ভোল্টের ডিসি। এই যে দেখেন 1.2 লিটার পার মিনিট, ঠিক আছে। প্রতি মিনিটে আপনার 1.2 লিটার এটার থেকে সাপ্লাই আসবে প্রেসার। আর এই যে দেখেন এখানে নিচে লেখা আছে, আর এই মোটরটার জন্য আমরা আপনাকে 5 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব। 5 বছরে যদি এই মোটরের সমস্যা, আমরা সার্ভিসটা ফ্রি করে দিব। আর এই ফিল্টারটা আমাদের মূলত বাজার যে প্রাইসটা আছে, আমরা এর আগে এটা 16,500 টাকাও বিক্রি করেছি। এখন ফিল্টারের প্রাইস বেড়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে মেমব্রেনগুলো কিন্তু এখন আপগ্রেড করা হয়েছে, ফিল্টারের পার্টসগুলো আপগ্রেড করা হয়েছে, এগুলো দাম বেড়ে যাওয়ার কারণে ফিল্টারের দামটা কিছুটা প্লাস আছে। তবে আমরা আজকে ডিসকাউন্ট দিয়ে দিব, এই ফিল্টারটা পেয়ে যাবেন মাত্র 15,500 টাকায়। 15,500 টাকা কিন্তু ঢাকা সিটির মধ্যে। আরেকটা বিষয় আমি বলে দিই, এই ফিল্টারটা কিন্তু ইনস্টলেশন করার জন্য আলাদা টেকনিশিয়ানের দরকার পড়ে। ঢাকা শহরের মধ্যে, শুধু সিটির মধ্যে আমরা ইনস্টলেশনটা ফ্রি দিয়ে দিব, শুধু আপনি যাতায়াত খরচটা বহন করবেন। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে ঢাকার বাইরে যারা নিতে চায়, তারা ঢাকার বাইরে যারা নিতে চায়, আমরা এখান থেকে 95% ইনস্টল করে দিব। আপনার কাজ হবে শুধু পানি লাইনের সাথে এটা অ্যাডজাস্ট করে নেওয়া, অ্যাডজাস্ট করে দেব। ওকে, তো আপনারা চাইলে সরাসরি তাদের শপে এসে দেখে নিতে পারবেন, অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন।